সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু বিশাল একটা টাফ সেরকম কোনো ব্যাপার না। যদি চোখ কান খোলা রাখো আরামসে পরীক্ষায় পাশ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর টপিকটা খুব 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 ইন্টারেস্টিং। কারণ হচ্ছে আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে একজন কমেন্ট করেছে, সেই কমেন্টের রিপ্লাই ভিডিও, এবং কমেন্টটা যেটা করেছে সেটা খুবই ইন্টারেস্টিং। কমেন্ট করেছে দিলশান পান্ডে ভাই, এবং সে কমেন্ট করেছে যে স্যার না পড়ে পাশ করার উপায়, মানে বই না পড়ে পাশ করার কী উপায় আছে সেটা সে জানতে চেয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু একটা মানে আনকমন কমেন্ট বা আনকমন কোশ্চেন বলতে পারো তোমরা। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কি যে না পড়ে তোমরা কীভাবে পাশ করো, এটা কি আদৌ সম্ভব? না, এটা কিন্তু আদৌ সম্ভব নয়। তবে আমি কেন ভিডিও বানাচ্ছি বা ভিডিওর মাধ্যমে কি বলবো তাহলে যে না পড়েও পাশ করার উপায় কি? দেখো, আমি এখানে উপায় বলতে আসিনি, আমি তোমাদের জাস্ট একটা বোঝাতে এসেছি যে পড়াশোনা কেন দরকার। যে ভাইটি বা যে ক্যান্ডিডেটটা এই রকম কমেন্ট করেছে সে তার পজিশনটা আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি যে কোন পজিশানে এলে এরকম কমেন্ট করা যায়, যে স্যার আমি না পড়েও পাশ করতে পারবো বা তার উপায়টা কি। দেখো ভাই, তুমি যে পজিশনেই থাকো না কেন, যে পজিশনেই এসে এই কথাটা বা এই কমেন্টটা করো না কেন, সেটা তোমার খারাপ একটা পজিশন সেটা বোঝা যাচ্ছে। মানে তোমার কন্ডিশন খুবই খারাপ, মানে পড়াশোনা থেকে তুমি টোটালি ডিটাচ হয়ে গেছো, পড়াশোনা থেকে তুমি অনেকটা দূরে চলে গেছো, তাই তোমার মনের মধ্যে এরকম একটা ফিলিংস আসছে, তাই তুমি কমেন্টটা করেছো। দেখো, কমেন্ট করেছো একদম খারাপ কাজ করেছো সেটা আমি বলবো না, আমি তোমাকে বোঝাতে বা তোমার মতো অনেকেই আছে যারা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যায় বা একটা সময় এসে তাদের আর পড়াশোনা করতে ভালো লাগে না, সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আশা করি ভিডিও তোমার ভালো লাগবে। আমি চেষ্টা করবো যে তোমাদের বোঝানোর যে পড়াশোনাটা কেন দরকার। দেখো ভাই, জীবনে যাই করো না কেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। মানে তুমি যদি পড়াশোনা না জানো, পড়াশোনা বলতে কি, সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানটা যদি তুমি উপার্জন না করতে পারো, তাহলে কিন্তু পৃথিবীতে তোমাকে কেউ দাম দেবে না, দু আনারও দাম দেবে না, ঠিক আছে? তাই পড়াশোনা করাটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, কোনো বিজনেস করতে গেলেও কিন্তু জেনারেল নলেজ থাকতে হয়। এখন ইন্ডিয়া অনেক এগিয়ে যাচ্ছে, স্মার্টলি অনেক হচ্ছে, তো সেখানেও কিন্তু অনেকে অনেক পড়াশোনার প্রয়োজন আছে। দেখো, এবার যে তোমরা মানে বেশিরভাগ স্টুডেন্ট আছো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমাদের বলবো যে দেখো, ইঞ্জিনিয়ারিংটা কিন্তু খুব টাফ না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু বিশাল একটা টাফ সেরকম কোনো ব্যাপার না। যদি চোখ কান খোলা রাখো আরামসে পরীক্ষায় পাশ হয়ে যাবে, এবং তোমার যদি ইচ্ছা থাকে যে না আমি পাশ করব, আমি অ্যাটলিস্ট প্রত্যেক দিন দেড় থেকে দু ঘন্টা টাইম দেব, পরীক্ষার দু মাস আগে বা এক মাস আগে থেকেও যদি প্রত্যেক দিন দু ঘন্টা করে টাইম দাও, আমি 100% শিওর দিয়ে বলতে পারছি তুমি পাশ করে যাবে। কিন্তু এই যে টাইম দেওয়া, বইয়ের পেছনে টাইম দেওয়া এবং বইয়ের কাছ থেকে যে ফিডব্যাকটা পাওয়া, আমি বই পড়লাম, আমি কতটা জ্ঞান অর্জন করলাম, যে প্রসেসটা, পড়াশোনার যে প্রসেসটা, এইখানটাতেই হচ্ছে ভুল। মানে এইখানটা ঠিকঠাক মতো বুঝতে না পারলেই ভুল হয়ে যায়। আমার একটা ফ্রেন্ড ছিল, সে কোনোদিন বই পড়তো না, পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে সে পড়াশোনা শুরু করতো, সিরিয়াস কন্ডিশনে পড়াশোনা করতো, এবং কলেজে মানে টপ থার্ডের মধ্যে থাকতো। তিনটে ছেলে যদি কলেজে পাস করতো, তার মধ্যে এক নম্বরেও থাকতো, মানে তিনজনের মধ্যে একজন থাকতো। তার পড়ার স্ট্র্যাটেজি যেটা ছিল সেটা হচ্ছে, সে ইউটিউব, তারপরে গুগল, মানে যেভাবে বোঝা যায়, শর্টে বোঝা যায়, সেভাবে পড়ত। তাই আমি তোমাদেরকে বলবো যে তুমি যেইটুকু পড়ো, যে সাবজেক্টটা পড়ো, যে টপিকটা পড়ো, সেই টপিকটা একটু ভালো করে, মানে ইউটিউবে সার্চ করলে অনেক পড়া তো পাওয়া যাচ্ছে, বেসিক কনসেপ্টগুলো পাওয়া যাচ্ছে, সেই বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো। তারপরে যে ব্যাক ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো আছে, চেষ্টা করো সেই কোশ্চেন পেপারগুলো সলভ করা। সবার আগে তোমাদের সিলেবাসটাকে জানতে হবে, সিলেবাসটাকে প্রিন্ট আউট করে নিতে হবে, তারপরে সেই প্রিন্ট আউটে দেখে দেখে
সেই সিলেবাস দেখে দেখে ইউটিউবে সার্চ করলে তার বেসিক কনসেপ্ট পেয়ে যাবে। এবং ইউটিউবে কিন্তু একটা খুব ভালো ফেসিলিটি যেটা আছে, তুমি বুঝতে না পারলে ব্যাক করে দিতে পারবে, স্পিডে বলে তুমি স্লো করে দিতে পারবে, এই ফেসিলিটিগুলো কিন্তু ইউটিউবে আছে। তোমাদের মনে যদি এরকম ধারণা এসে থাকে যে আমার দ্বারা হবে না বা আমি পারবো না, আমার দ্বারা হচ্ছে না, আমি বুঝতে পারছি না, তোমাদের বলবো ভাই নিজেকে টাইম দাও, যে প্রসেসে পড়ছো সেই প্রসেসটা চেঞ্জ করো, যদি বুঝতে না পারো ভালো প্রসেসে পড়ো, বাট সময় একবার চলে গেলে সে সময় আর ফিরে পাবে না, এটা একদম বাস্তব কথা। তাই নিজেকে সময় দাও এবং নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো, দেখবে আজ পারছো না, কাল পারছো না, পরশু দিন ঠিকই পারবে। তবে চেষ্টা করলে চেষ্টার ফল কোনো দিন বিফলে যায় না, তাই বলবো লেগে থাকো, পড়াশোনা চালিয়ে যাও, বুঝতে না পারলেও অল্প অল্প করে বোঝার চেষ্টা করো। আর যে কোনো ধরনের সমস্যা যদি তোমার লাইফে আসে বা পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানটা করে দেওয়ার। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এখানে শেষ করছি ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।